নমস্কাৰ টাইমেটৰ দৰ্শকক মই জ্যোতি দিব্যছয় স্বাগতম জনাইছো আৰু এই মুহূৰ্তত ডাঙৰ খবৰ আপোনালোকৰ বাবে লৈ আহিছো এই মুহূৰ্তত ৰাছিয়াৰ ৰাষ্ট্ৰপতি ভ্লাডিমিৰ পুতিনে পাৰমাণৱিক অস্ত্ৰ সাজু কৰি ৰখাৰ বাবে নিৰ্দেশ দিছে আৰু ইয়াৰ পিছতে বিশ্বত প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে আজি আমি আপোনালোকক কম বিশ্বৰ নখন দেশৰ হাতত এই মুহূৰ্তত পাৰমাণৱিক অস্ত্ৰ আছে য'ত ভাৰতো আছে কাৰ কিমান পাৰমাণৱিক শক্তি আছে এই মুহূৰ্তত আমি আপোনালোকৰ বাবে লৈ আহিবলৈ চেষ্টা কৰিছো এই মুহূৰ্তত আমি আপোনালোকক জনাম যে কাৰ লগত কিমান পাৰমাণৱিক শক্তি আছে প্ৰথমতে ৰাছিয়া রাশিয়ার লগত 5,977 পারমাণবিক শক্তি আছে রাশিয়ার লগত 5,977 পারমাণবিক শক্তি আছে আর যার বাবে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে এই মুহূর্তত পারমাণবিক অস্ত্র ভাবুকি প্রদান করেছে এয়া আমি আপনার রাশিয়ার শক্তি দেখালো রাশিয়ার পিছত এইবার আপনার লিখে ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকা আমেরিকার শক্তি হয়েছে 5,428 আমেরিকার লগত 5,428 পারমাণবিক শক্তি আছে অর্থাৎ অস্ত্র শস্ত্র আছে অর্থাৎ রাশিয়ার পিছতেই আমেরিকার লগত অত্যাধিক পারমাণবিক শক্তি আছে আর তার বাবে আমেরিকা এখন শক্তিশালী নিউক্লিয়ার পাওয়ার আমেরিকার পিছত তৃতীয়খন দেশ হয়েছে চীন চীনের ক্ষেত্র যদি চাই ভারতের সুবুরিয়া রাষ্ট্র চীনের লগত প্রায় 350 নিউক্লিয়ার ওয়ারহেডস আছে গতি চীনেও পারমাণবিকভাবে যথেষ্ট শক্তিশালী চীনের লগতো এই শক্তি আছে চীনের পিছত চতুর্থখন দেশ এই মুহূর্তত রয়েছে চতুর্থখন দেশ হয়েছে ফ্রান্স ফ্রান্সর লগত 290টাকৈ পারমাণবিক শক্তি তথা ওয়ারহেডস আছে পারমাণবিক অস্ত্র আছে গতি ফ্রান্স এখন ইউরোপীয় দেশ যার লগত যথেষ্ট সংখ্যক পারমাণবিক শক্তি আছে পারমাণবিক শক্তি থাকা আন এখন রাষ্ট্র হয়েছে ব্রিটেন ব্রিটেনের তথ্য এই মুহূর্তে লাইছো ব্রিটেনের লগত প্রায় 225টাকৈ পারমাণবিক অস্ত্র আছে যার বাবে ব্রিটেনক লৈও যথেষ্ট সময় পারমাণবিক শক্তির ক্ষেত্র বহু সিদ্ধান্ত গ্রহণ করা হয় কিন্তু এই কেইখন দেশেই নহয় ইয়ার লগতে ভারতের সুবুরিয়া রাষ্ট্র পাকিস্তানের তথ্য লৈ আহিছো পাকিস্তানের লগত এই মুহূর্তত 165টাকৈ নিউক্লিয়ার ওয়ারহেড আছে 165 ওয়ারহেড ভারতের সুবুরিয়া রাষ্ট্র পাকিস্তানের লগতো এই মুহূর্তত আছে তার লগতে আমি আপনাদের লৈ আহিছো ভারতের তথ্য এই মুহূর্তত লৈ আহিছো ভারতের ক্ষেত্র যদি চাই ভারতের লগত প্রায় 160টাকৈ এই মুহূর্তত পারমাণবিক অস্ত্র আছে যার বাবে ভারতও এখন পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ আর এনেবিলাক কারণতেই ভারতক লৈ ইয়াক যথেষ্ট চর্চা হয়েছে সমান্তরালভাবে ভারতের পিছতে আছে ইসরায়েল ইসরায়েলের শক্তি এই মুহূর্তে দেখবাইছো ইসরায়েলের লগত 90টাকৈ পারমাণবিক শক্তি আছে যার বাবে মধ্যপ্রাচ্যত ইসরায়েল যথেষ্ট শক্তিশালী ইসরায়েলের পিছত আন এখন দেশ যখন দেশ বিভিন্ন সময় বিতর্ক থাকে সেয়া হয়েছে উত্তর কোরিয়া কিম জং উনের উত্তর কোরিয়ার লগত 20টাকৈ পারমাণবিক শক্তি আছে আর উত্তর কোরিয়ায় নিজের শক্তি বৃদ্ধির বাবে ধারাবাহিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখিছে এয়া আমি আপনাদের দেখালো এই দেশসমূহের শক্তি সমান্তরালভাবে ইরানের তরফের পরও চেষ্টা করে থাকা হয়েছে যে পারমাণবিক শক্তির সম্পন্ন দেশ হবলৈ কিন্তু বিশ্বত হঠাৎ পুতিনের ভাবুকির পিছতেই এতিয়া পারমাণবিক অস্ত্রক লয়ে চর্চা চলা আরম্ভ হয়েছে